নমস্কার আমি ডক্টর তুষারকান্তি ঘোষ আমরা কয়েকজন ডাক্তার এবং কয়েকজন স্টাফ মিলে একটা ইএনটি সেন্টার সল্টেকে চালাই আমরা এই তেরো মাস ধরে কোনো দিন এই প্যান্ডেমিকের মধ্যে চেম্বার বন্ধ করিনি সেন্টার বন্ধ করিনি এবং তাতে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি এবং কিছুটা মাত্র শেয়ার করব। প্রথমত মাস্ক নিয়ে আগেও আমি বলেছি মাস্ক একমাত্র প্যান্ডেমিক রুখে দিতে পারে তো আজও সেখান থেকে আমি সরে আসিনি সঙ্গে অ্যাড করছি ভ্যাকসিন কারণ হচ্ছে কেন আমি আজকে এই ভিডিওটা কারণ হচ্ছে প্রত্যেক দিন আমার চেম্বারে মিনিমাম পনেরো জন এসে জিজ্ঞেস করে ডাক্তারবাবু এই ওষুধটা খাচ্ছি এই রোগটা হয়েছে এই অপারেশানটা করেছি এবং প্রায় পনেরো কুড়ি জন ফোন করে জিজ্ঞেস করে ডাক্তারবাবু এই ভ্যাকসিনে নিতে পারবো কোন ভ্যাকসিন নেবো সেই বিষয়ে কিছু আলোকপাত করার জন্যে আমার আমি বিশেষজ্ঞ নই আমি একজন ইএনটি সার্জেন কিন্তু কিছু অভিজ্ঞতা জ্ঞান আছে সেইটা শেয়ার করছি হয়তো হান্ড্রেড পার্সেন্ট পুরোটা কারেক্ট নাও হতে পারে তবে নিয়ারলি কারেক্ট কীরকম মানে প্রথমত একটা অপারেশনের পর যেমন পেশেন্ট জিজ্ঞেস করে ডাক্তারবাবু এই নাকের অপারেশন হওয়ার পরে এই ঝিঙে রস খাবো ডাক্তার এই পটলের জুস খাবো এই পটলের তরকারি খাবো ঝিঙের অনেক রকম এটা বললাম তো হ্যাঁ তো তারপরেই বলে আচ্ছা ডাক্তারবাবু আলু পোস্ত খেতে পারবো আচ্ছা সকালবেলা ডাবের জল খেতে পারবো তো অনেক কিছু শুনতে শুনতে বলি যে আচ্ছা সব খাবেন কোনো কোনো অসুবিধা নেই তা বলে সব খাবো তখন ভয়ে বলি না না বিষ ছাড়া সব খাবেন তো সেই রকমই এই কোভিড ভ্যাকসিন তো সবাই নিতে পারবে একদম সমস্ত লোক হ্যাঁ এইবার যেমন বিষ খাবেন না অবশ্যই যেমন বলেছি তেমনি কতকগুলো ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে প্রথমত ফার্স্ট ভ্যাকসিন নিয়ে যদি অ্যানাফেলিক্টিক কোনো রিয়াকশন হয় বড়ো কোনো রিয়াকশান হয়েছে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে অবশ্যই সেকেন্ড ভ্যাকসিন নেওয়ার আগে ভাবতে হবে বা ডাক্তার ওর হতে হবে নেওয়া যায় কিনা নাম্বার টু যদি আপনার প্রেগনেন্ট মাদার প্রেগনেন্ট ওমেন অর ল্যাকটেটিং মাদার তো এগুলোর ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো আইসিএমআর প্রপার গাইডলাইন নেই যে নেওয়াও যাবে কি না তো সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে প্রথমত এখনও বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া হয়নি সে ব্যাপারে একটা নিশ্চয়ই কিছু দিনের মধ্যেই একটা রুটিন সিস্টেম আসবে যে দেওয়া যাবে কিনা এছাড়া আপনার যদি কোনো কোনো ভ্যাকসিন নিয়ে কিছুদিন আগে কোনো ভ্যাকসিন নিয়ে আপনার প্রবলেম হয়েছিল তাহলে আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে এবার বলি আমাদের কি কী ভ্যাকসিন নিয়ে কি কী প্রবলেম আমরা এতজন লোক দুজন দুটো করে ভ্যাকসিন নিয়ে আমরা পেয়ে গেছি যেহেতু আমরা হেলথ ওয়ার্কার আমার ভ্যাকসিন দেওয়ার পরে প্রচণ্ড একদিন প্রচণ্ড ব্যথা হয়েছিল আর কোনো প্রবলেম হয়নি আমার বেশ কিছু দু একজন স্টাফের জ্বর এসেছিলো রাতের দিকে প্যারাসিটামল খেতে হয়েছিল দু একজনে একটু সর্দি কাশি একটু উইকনেস এইসব হয়েছিল। নর্মালি বিরাট কিছু হয় না এত আট কোটি লোকের এখনও পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে বিরাট কিন্তু সাইড এফেক্ট নেই কিন্তু তাহলে কেন এত অনীহা সাধারণত অনেকের অনেকের প্রচুর অনীহা যে না ভ্যাকসিনে তো কোনো কাজ হয় না ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট কোথাও লেখা কাজ নেই হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে যাবে আপনি অমর হয়ে যাবে মহামানব হয়ে যাবে কোথাও বলা নেই আপনি ভ্যাকসিন নিয়ে অমর হ্যাঁ ভ্যাকসিন নিয়ে কী হতে পারে আপনার ভ্যাকসিন নেওয়ার পরে বলছে এক ডোজের পরেও যদি অনেক সময় একটু ভালো ইমিউনিজেন্সি ডেভেলপ করে দুটো ডোজের পরে পনেরো দিন পরে একটা সুন্দর একটা অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা তৈরি করার মতো অ্যান্টিবডি ডেভেলপ করবে তার মানে কী হলো বডিতে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেল তো যখন আপনার ভ্যাকসিন কোভিড ভাইরাস আসছে তখন সে ফাইট করার জন্য তৈরি হয়ে গেল তার মানে সেই নতুন ভাইরাসকে মিউটেট করা বা গ্রোথ করা কলোয়েশন করা এইগুলো থেকে বিরত করবে মানে আপনাকে প্রোটেকশন দেবে তার মানে আপনি যদি মাস্ক না পরে থাকেন আপনার ভাইরাস আসবে আপনার সর্দি জ্বর আবার হবে এবং সেই সর্দি জ্বরের মধ্যে আপনার হয়তো বিরাট সিভিয়ারিটি হলো না কিন্তু অন্যকে ইনফেক্ট করবে তার মানে অবশ্যই আপনি ভ্যাকসিন পান আর যাই পান দয়া করে এখনো পর্যন্ত কারোর সঙ্গে উইদাউট মাস্ক কথা বলা যাবে না সামনাসামনি তো আমরা যেহেতু ইএনটি সার্জন করোনাকে জড়িয়ে ধরেই প্রায় বেঁচে আছি তো রোজই মুখ দেখছি হাঁ করে খ্যাচু করে দিচ্ছে তো আমাদের পক্ষে ওই প্রতি মুহূর্তে স্যানিটাইজেশন সব পসিবল নেই আর সোশ্যাল ডিস্টেন্সের কোনো কোশ্চেন নেই সুতরাং মাস্কে বিশ্বাসী এবং আজও বলছি মাস্ক এবং সঙ্গে এসছে ভ্যাকসিন হ্যাঁ ভ্যাকসিন নিতে হবে ভ্যাকসিন পাওয়াটা লটারি মতো ভাবুন তার কারণ হচ্ছে কি আপনি দেখবেন এই ওই এমস হসপিটালে গঙ্গারাম হসপিটালে বলবে আর ভ্যাকসিন নিয়েও তো হয়ে যাচ্ছে আমার পাশের বাড়ি বললেন ভ্যাকসিন নিয়েও তো সবাইকে করেছে কোনো কাজ না বিরাট কাজ আছে আপনি দেখবেন যারা ভ্যাকসিন নেয়নি তাদের কিন্তু অনেক বেশি সিভিয়ারিটি হতে পারে কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছে তাদের কিন্তু কম সিভিয়ারিটি হবে মৃত্যুর চান্স কিন্তু অনেক কমে যাবে তো আপনার সাধারণ ফ্লুর মতো হয়ে যেতে পারে হতে পারে একবার বলেনি ওখানে সেভেন্টি এইট্টি পার্সেন্ট বলা হয়েছে না যার একবার বলেনি হান্ড্রেড পার্সেন্ট আপনি অমর হয়ে যাবেন আমৃত্যু একদম কোনো চিন্তা নেই কোনো রোগময় একদম কোভিড যতই আসুন না কেন কোনো চিন্তা নেই আপনার না সেটা বলেনি তো সুতরাং ভ্যাকসিন আপনাকে নিতে হবে এবার প্রশ্ন আসছি আমাকে বলা হয় এই কোভ্যাক্সিন নাকি কোভিশিল্ড এই ভালো না এটা ভালো না ওটা ভালো না বাজ বিচার বন্ধ করুন গভর্নমেন্ট রয়েছে সায়েন্টিস্টরা রয়েছে ওরা আবিষ্কার করছে অনেক বেশি জানে ওনারা অনেক বেশি রিসার্চ করে ভ্যাকসিন দিচ্ছে সুতরাং যেটাই আপনি পাচ্ছেন সেটাই হাসিমুখে আনন্দের সহকারে নিন এবং দয়া করে ভ্যাকসিন নিন এবং মাস্কটি পরুন তাহলে আপনার কিন্তু অনেক প্রবলেম সলভ হয়ে যাবে অনেকেই বলবে আর ভ্যাক কিছু না আমার তো কিছু ব্যাপার নয় হবে না কোনো উপায় নেই আমি নিজে প্রত্যেক দিন এখন প্রত্যেক দিন কেউ কেউ আসে বলে যে আমার তো গন্ধ চলে গেছে আমি বলি আপনার নিশ্চয়ই কোভিড হয়েছিলো না না কোভিড হয়নি আমি মনে ফ্যামিলিতে হ্যাঁ ফ্যামিলি অনেকের হয়েছিল আমি কিন্তু দুবার টেস্ট করেছি আমার কিন্তু কোভিড পজিটিভ নেই আমি বলি না আপনারও কোভিড হয়েছিলো গন্ধ এরকমভাবে গন্ধ হঠাৎ করে চলে যাওয়া নাকে কোনো পলিভ নেই নাকে কোনো অসুবিধা নেই হঠাৎ করে গন্ধ চলে যাওয়া এবং পাল্টা গন্ধ পাচ্ছে পাল্টা গন্ধ পাচ্ছে অ্যাবনরমাল মাছের জায়গায় অন্য একটা তেলের গন্ধ পাচ্ছে তার মানে হানড্রেড পারসেন্ট তার কোভিড হয়েছিল কিন্তু ডিটেক্টেড হয়নি তার মানে দেখুন এবং ছ মাস আট মাস আগেও পর্যন্ত পেশেন্ট এসেও ট্রিটমেন্ট করাতে আসছে কারো কারো কানে হঠাৎ করে সোনা চলে গেছে কিন্তু জানে না কিন্তু কোভিড হয়েছিল তাহলে তারাও কিন্তু এই এটা ওই ইগনোর করতে করতে যে না আমার তো কোভিড হলে কী হবে তার মানে কোভিড হলে কিন্তু এতক্ষণ চলে যাবে টেস্ট চলে যেতে পারে গন্ধ চবে রিপিটারলি একদম ভদ্র মিলিয়েছিলেন কাঁদ ছিলেন আমাকে ডাক্তুবাবু আমার এখন কবে আসবে কবে আসবে আমি নিজেও জানি না কেউই জানে না কবে আসবে গন্ধ তো সুতরাং এটাকে আটকাতে হবে। আপনার নিজের ক্ষতি আটকাতে হবে অন্যের ক্ষতি করাটাও আটকাতে হবে দয়া করে আপনি নিজেকে ক্ষতি নিজের ক্ষতিটি করবেন না এবং অন্যের ক্ষতি করে অন্যকে মৃত্যুর দিকে পাঠিয়ে দেবেন না কারণ হচ্ছে আপনি যদি মাস্ক না পরেন আপনি যদি ভ্যাকসিন না দেন তাহলে আপনার যে বাড়ির কাছাকাছি যে বয়স্ক ভদ্র মহিলা বভদ্র লোক আছেন তার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে দয়া করে সেই ক্ষতিটা আপনি করবেন না তাই দয়া করে ভালো করে নাক মুক্তি কভার করে ভালো করে মাস্ক পরুন আমরা খুবই কষ্ট পাই ডেফিনেটলি বারো ঘন্টা সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে আটটা নটা পর্যন্ত চেম্বার অপারেশন সব করে বারো ঘন্টা মাস্ক পরে থেকে বারো থেকে তেরো ঘন্টা অত্যন্ত কষ্ট ডেফিনেটলি কোনো অভ্যাস নেই অভ্যাস করতে হয়েছে কিন্তু মাস্ক পরতে হবে ভ্যাকসিন পেয়ে গেছি বলে কোনোদিন কোনো পেশেন্টের সামনে মুখ খুলে কিন্তু কথা বলি না এখনও পর্যন্ত এবং আমরা এই যে তিন চারজন বাবু এবং ডাক্তার এবং তিরিশ জন স্টাফ এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়নি ইএনটির মতো সাবজেক্টে প্র্যাকটিস করতে রোজ যেখানে কোভিড পেশেন্টই আসে এই গলা ব্যথা নাক ব্যথা গন্ধ চলে গেছে নিয়ারলি প্রায় প্রতিদিনই এখন আগের চেয়েও ভয়ঙ্কর গেলি প্রত্যেকটা পেশেন্টই এখন আবার যে কোনো আসিমটোম্যান্ট কোভিড হওয়ার চান্স খুব বেশি প্রত্যেকটা পেশেন্টই আমরা ভাবছি এখন এনার বোধ কোভিড হয়ে গেল এবং টেস্ট করতে দিলেই দেখা যাচ্ছে কোভিড পজিটিভ আসছে যেটা মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিলো আমরা নিশ্চিন্ত মনেছিলাম ওটি করবার কখনও নাকের নিচে মাস্ক চলে গেছিলো অ্যাকসেপ্ট করেছিলাম এখন আর কোনো চান্স নেই দয়া করে মাস্ক পরুন ভ্যাকসিন পেয়ে গেলেও মাস্ক পরুন এবং ভ্যাকসিন নেবার চেষ্টা করুন কারণ হচ্ছে মাস্ক এবং ভ্যাকসিন আপনার করোনা প্রিভেন্ট করে দিতে পারে আরেকটা এক্সাম্পল দিচ্ছি তো আমি সেকেন্ড ভ্যাকসিনে ঠিক আগের মুহূর্তে অ্যান্টিবডি টেস্ট করেছিলাম আইজিজি অ্যান্টিবডি তাতে একটা গুড অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হয়েছিল দেখেছিলাম যাই না সেটা কতটা ঠিক বা ভুল যাই হোক সেটা মেন্টাল স্যাটিসফ্যাকশান তো আমার এক বন্ধু সঙ্গে শেয়ার করেছিল বন্ধু পরে দুটো নেওয়ার পরে দশ দিন পরে বলছে আমার তো অ্যান্টিবায়োটি তৈরি হয়নি হ্যাঁ মেবি মেবি ওর রিপোর্ট ভুল অর মেবি তার মানে ইমিউনিজেন্সি ডেভেলপ করেনি তার মানে কোভিড হওয়ার সম্ভাবনা আছে তো সুতরাং কোথাও বলা নেই যে ভ্যাকসিন হান্ড্রেড পারসেন্ট প্রোটেকশন দেয় কিন্তু প্রোটেকশান দেয় এবং সিভিয়ারিটি রিয়েলি কমায় সুতরাং দয়া করে প্রত্যেকে ভ্যাকসিন নেবার চেষ্টা করুন যদি না বিশেষ কোনো কারণ থাকে সবাই ভ্যাকসিন নেবার চেষ্টা করুন এবং আমার তো মনে হয় গভর্নমেন্টের যেটা আমা আমার মনে হয়েছে অবশ্যই আমি বিশেষজ্ঞ নই বা আমি গভর্নমেন্টের কোনো বিশেষ পদে নেই যে আমার কথাটাই চালু হবে কিন্তু আমার মনে হয়েছে এই যে সাংঘাতিকভাবে বাড়ছে স্ক্যাটার্ড ওয়েতে মানুষের রেস্ট্রিকশান মুভমেন্ট রেস্ট্রিকশান গ্যাদারিং রেস্ট্রিকশান করে দিয়ে যদি চব্বিশ ঘন্টা সেভেন ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স ধরে ভ্যাকসিনেট করা হয় দরকার হলে হেলথ ওয়ার্কার থেকে শুরু করে হসপিটাল এমারজেন্সি নামি দিয়ে বিভিন্ন সেন্টারে যেখানে যেখানে পসিবিলিটি ভ্যাকসিন দেওয়ার জন্যে সেখান থেকে প্রত্যেক ভ্যাকসিন অ্যাটলিস্ট পার ডে যদি দেড় কোটি লোককে ভ্যাকসিনেট করে দেওয়া যায় দশ পনেরো দিনের মধ্যে তাহলে অনেক সংখ্যক লোকের ভ্যাকসিনেট ভ্যাকসিনেশন হয়ে যাবে তাহলে হয়তো এবং যদি আমরা কন্টিনিউয়াস মাস্ক পরতে থাকি আবার যে আগের মতো যদি আমরা রেস্ট্রিক্ট করতে পারি তাহলেই সম্ভব এই কোভিড ভয়ঙ্কর কোভিড রিয়েল কমিউনিটি স্প্রেড এবং ভয়ঙ্করভাবে যে সেকেন্ড ওয়েভ আসছে তবেই আমরা থামাতে পারবো আধারে নচেত ইজ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আমরা যাচ্ছি আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে এইটা থেকে উদ্ধার পেতে হবে এই প্যান্ডেমিক রুখে দাঁড়াতে হবে নমস্কার